নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর রেল স্টেশন লাগোয়া ঐশ্বর্য লজে বিজয় গয়লা নামে 22 বছরের যুবক কৃষ্ণনগর যাত্রাপুরের বাসিন্দা প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বেসরকারি লজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী লজ কর্তৃপক্ষ সূত্রে খবর আনুমানিক সন্ধ্যে 7টা নাগাদ লজ ভাড়া করেন এরপর আনুমানিক মধ্যরাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক গয়লা পরিবারের ছোট মেয়ের কাছে রাতের বেলা মেসেজ করেন অনেক রাত হয়েছে যার কারণে সেই মেসেজ না দেখতে পেয়ে পরের দিন সকালবেলায় মেসেজ দেখে তড়িঘড়ি পরিবারের পক্ষ থেকে ছুটে আসেন বাড়ির লোকজন পরিবারের কাছে খবর পেয়ে হোটেল কর্মী এবং ম্যানেজার ছুটে যান ঐশ্বর্য লজের 3 নম্বর রুমে সেখানে গিয়ে লজ কর্তৃপক্ষ দেখেন দরজা ভেতর থেকে লক করা অনেক ডাকাডাকি করেও সাড়া পাচ্ছেন না পরবর্তী সময় লজের কার্নিস থেকে দেখতে পান ওই যুবক ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তারপরই খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এসে আত্মঘাতী ওই যুবককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই আত্মঘাতী গোটা ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ কি ঘটেছিল ওই একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল কার সাথে বিজয় বেলা আচ্ছা মেয়েটার নাম হলো ডাক নাম এমনি নামও যায় না বাড়ি শুনে নাজিরপুর টিনা টিনা করে ডাকে হ্যাঁ ভালো নাম তিনি ওই টিনা রায় ডাকে তারপরে 2-3 মাস কেস দিল পরে আমাদের বাড়ি ঢুকে নেয় এদিকে ওরা পুলিশ ঢুকে দিল আমরা তো 12টা 15-20 রইলাম পলাইয়া তারপরে যাবি নিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর ডিউটি গেছে কালকে 3 বাজে আবার একটা বল বাবা আমি তাহলে চলে যাই মোটর সাইকেল নিয়ে তোমরা বাড়ি আসো তো চলে আসলাম আমরা বাসে আসলাম যেতে পরে ডেটটা নিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পর 8-9 মাসে ডেট পাশে হয়তো মেয়ের সাথে আর কোনো কথাবার্তা হচ্ছে কি বাড়ি এসে বলো চাপড়া গাড়ি ধরা হবে আমরা অবিশ্বাস নাই তুমি গাড়ি ধরা পড়তে পারে তা গাড়ি ধরা পড়ছে না কিছু যাই না ওর পরে রাত 8-9টা বাজে তখন রাগ হয়ে মাথায় ফোন করলাম তখন ধরে আনুমানিক 10:30-11টা বাজে তখন বললো আমি আসি এক দাদা আমি সকাল বেলায় বাড়ি আসছি বাবা ও সব কিছু সবসময় আমার কাছে পায় এখন বেড়াবার গেলে না গেলে আমার মার সাথে না করি তো বললো খাই বলতো খাইয়ে নাও আমি কাইল আসুন ও বললো তা আমি আর অফিসে গেলাম না এই পর্যন্ত কথা যে আপনারা কখন জানতে পারলেন আমি এখন সকালবেলা জানি কি শুনলেন সকালবেলা শুনলাম ওই মেয়ে ফোন করলো বাবা ও বলো অশেষ লজ্জা আছে তখন আসে কি নাই জানি না এমন এমন ছোটো মেয়ের মোবাইলে ফোন করছে ফোন করছে কটার সময় রাইট করছে এই কালে হয়তো মেয়ে ঘুমাই পড়ছে তখন দেখলো আসলে হয়তো আমরা চেষ্টা করা করতাম তারপরে হয়তো দেখা গেলো এসএমএস করে যে সকালবেলা মেয়ে বলে মনে সব তাই আমি আবার ঘুমে ঘুমিটা ওই একটা কাঁচা সবজি মেলে ব্যবসা করি চলে গেছি তখন বাইরের লোক কিছু করে সবজি কিনে শুনে বাইরে এসে তখন ছেলেটার নাম কি ছেলেটার নাম বিজয় গেল আমার নাম শ্যামল গেল কে হন আপনি আমি ওর বাবা তখন আপনারা তাহলে কি মনে করছেন ঘটনাটা কেন ঘটালো এখন ঘটনাটা ঘটালো মেয়ের সাথে কথা কোন দরকার না হয়তো মেয়ে আর ওর ভিতরে কি আছে তা জানি না ওটা তো আমরা কোনদিন তার সাথে কথা বলি আপনার বাড়ি বাড়ি যাত্রা করে মলাই দে রিপোর্ট টাইমস বাংলা